গাইজ কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস, রুলেন স্টোরি চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। আজকে আমার কাছে একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটাকে আমি তুলে ধরছি। আমার কমেন্ট সেকশনে অনেকেই অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করে থাকে এবং বিভিন্ন প্রশ্নগুলোর মধ্যে সেই প্রশ্নটাকে আমি তুলে ধরেছি, যে প্রশ্নটা তোমাদের সকলের কাজে লাগবে। একটা ছাত্র আমাকে প্রশ্ন করেছে যে স্যার, আমি যখন ইংরাজিতে কথা বলি তখন কি হয়, কিছুটা বলার পর আমি থেমে যাই এবং তারপর আমি স্পিচলেস হয়ে যায়, মানে কথা বার হয় না। তার কারণ একটা নির্দিষ্ট শব্দ আমার মাথায় আসছে না এবং আমি এর পরে কি করে কন্টিনিউ করব, এর পরে আমি কি করে সাজাবো আমি খুঁজে পাই না, রাইট? তো আমার মনে হয়েছে যে এই প্রশ্নটা শুধুমাত্র একজন ছাত্র বা একজন ছাত্রীর প্রশ্ন নয়, এই প্রশ্নটা আমাদের সবারই, রাইট? মোস্ট অফ আস ফলো দিস, অলরাইট? সো দ্য পয়েন্ট ইজ দ্যাট হোয়াট টু ডু, কি করব এবং এই পরিস্থিতিতে পড়লে কি করব। দেখো, এক্ষেত্রে বলবো এবং যে অ্যাকিউরেটলি ওই শব্দটাই মনে করতে হবে কোনো জরুরি না, তোমাকে সামনাসামনি শব্দ খুঁজে বের করতে হবে। কাজ জ্বালানো, ওই জায়গাটা তোমাকে কাজ জ্বালাতে হবে কোনোভাবে, তারপর আবার ফ্লোটা ফিরে পাবে, অর্থাৎ সেম মিনিংয়ের কথা বলছি আমি। তোমাকে মোটামুটিভাবে তোমার ভোকাবুলারিটাকে ইম্প্রুভ করতে হবে, অর্থাৎ যে শব্দ ভাণ্ডার রয়েছে এটাকে আরও এনরিচ করতে হবে। এমনিতে আমরা যে শব্দগুলো জানি সেটা কিন্তু মোটেই কম নয়। তুমি ভাবছো না না স্যার, আমি তো অনেক কম শব্দ জানি। আরে, তুমি যেটুকু শব্দ জানো, আমি ধরে নিচ্ছি 200, 300, 400 শব্দ জানো, সেই 400টা শব্দই সাফিসিয়েন্ট। আস্তে আস্তে অভ্যাসের ফলে তুমি শিখে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ, তুমি বলছি যে স্যার আমার অনেক শব্দ জানা আছে কিন্তু তবু কথা বলবার সময় নির্দিষ্ট শব্দ মাথায় আসছে না, এইটার কি করব। দেখো, এইটার একটাই উপায় রয়েছে, তোমাকে কিন্তু অভ্যাস, অভ্যাস এবং অভ্যাস করতে হবে। এটা অভ্যাসের অভাবের জন্য হচ্ছে, আর কিচ্ছু না। তুমি যদি অভ্যাসটাকে ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু এই সমস্যাটাকে তুমি ওভারকাম করতে পারে এই সমস্যাটাকে, বুঝতে পারলে? ইফ ইউ আর ফেসিং দিস কাইন্ড অফ প্রবলেম, ইউ ক্যান ওভারকাম ইট থ্রু প্র্যাকটিস। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট ইউ নিড টু প্র্যাকটিস এ লট। তাহলে স্পোকেন ইংলিশ অর্থাৎ কমিউনিকেটিভ ইংলিশ যদি তুমি শিখতে চাও, তোমাকে প্র্যাকটিসের উপর খুব বেশি জোর দিতে হবে। সব দিকে প্রথমে জোর দাও শোনার উপর, তারপরে চেষ্টা করো, ভুলভাল চেষ্টা করো, হয়ে যাবে আস্তে আস্তে, গ্রামাটিক্যাল কারেকশানগুলো আস্তে আস্তে হয়ে যায়। এবং তারপরে যেটা জরুরি সেটা হচ্ছে প্র্যাকটিস করে যাও। ডোন্ট স্টপ ইউর প্র্যাকটিসিং। এই যে প্র্যাকটিসটাকে আটকে দিচ্ছ না, ধরো তুমি 7 দিন প্র্যাকটিস করলে বা 10 দিন প্র্যাকটিস করলে বা 2 মাস প্র্যাকটিস করলে, 3 মাস প্র্যাকটিস করলে, একটা স্পিড চলে এলো, তারপরে যখনই তুমি থামিয়ে দিলে তখন কী হলো, কুইক ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এর ফলস্বরূপ কী হচ্ছে, তোমার যে অভ্যাস সেটা ভেঙে পড়ছে, বুঝতে পারলে? সো মাই সাজেশন ইজ দ্যাট ইউ নিড টু প্র্যাকটিস এ লট অ্যান্ড দেন ইউ উইল গেট আ ফ্লুয়েন্সি, রাইট? সো দ্য পয়েন্ট ইজ দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট। নট অনলি প্র্যাকটিস, ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর লিসনিং ক্যাপাসিটি। লিসনিং, শোনাটা খুব বেশি জরুরি। ইউ হ্যাভ টু ট্রাই, ইউ ক্যানট জাস্ট থিঙ্ক দ্যাট আই মে মেক মিস্টেক, হোয়াট পিপুল আর থিঙ্কিং, এগুলো কমন, এগুলো সবাই ভাবে। তো এগুলো ভুলে যাও, জাস্ট গো ইন ডুইং দ্যাট অ্যান্ড আফটার 6 মান্থস 7 মান্থস ইউ উইল বি অ্যান এক্সেলেন্ট স্পিকার। বিলিভ ইয়োর সেলফ, রাইট? নিজেকে বিশ্বাস করো, তাহলেই হবে গাইজ, অ্যান্ড বি কনফিডেন্ট গাইজ। আর যদি তাও অসুবিধা হচ্ছে, আমাদের ACT প্ল্যাটফর্মে জুড়ে যাও। ACT প্ল্যাটফর্ম ইজ গ্লোবালি ওয়েল নোন প্ল্যাটফর্ম ফর লার্নিং স্পোকেন ইংলিশ অ্যান্ড গ্রামার। ইউ ক্যান জয়েন ইট অ্যান্ড ইউ উইল বি অ্যান এক্সেলেন্ট স্পিকার। সো আপ টু দিস টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।